মুসলমান সারা দেশের মধ্যে শত শত মানুষ আজকে ইসলাম গ্রহণ করতেছে আর হিন্দুদের মধ্যে কিছু আছে এরা বলে এই যে পাইছি হুজুরদেরকে পাইছি এই দাড়ি টুপিওয়ালা হুজুররা এরা আমাদের গোপন তত্ত্ব জানবে কিভাবে আমিও মনে মনে বলি বাবা আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না भाग कर द्वीपर नाम हलो सम्बल द्वीपार माइनर अंचले अवस्थित अर्थात पृथ्वी केंद्र बिंदु पृथ्वी सेंटर अवस्थित मुसलमान अपनारा बोलें तो देखी पृथ्वी केंद्र बिंदु कुंटा কবুল করেছে এই পৃথিবীর মাঝখানের জায়গা সেন্টার হলো ওই কাবাগর অর্থাৎ মক্কা নগরী হিন্দুবাদের মঞ্চের মধ্যে বলা যে তাদের মুক্তির দেবতা এই পৃথিবীর সেন্টারে জন্ম নেবে মুসলমান আমাকে বলে হুজুর এক জায়গায় তো অনেকে জন্ম নিতে পারে কিন্তু পিতার নাম মাতার নাম তো মিলবে না বলি দেখো মিলে কিনা মুরব্বির একটু লক্ষ্য করবেন ওলামায়ে কেরামের কাছে অনুরোধ যদি ভুল হয় একটু ধরিয়ে দেবেন আমি ছাত্র হিসেবে শিখে নেব ইনশাআল্লাহ ও মুসলমান হিন্দু ভাইদের কল্কি অবতারের পিতার নাম বিষ্ণু দশা কি দশা বিষ্ণু দশা এটা সংস্কৃত শব্দ বাংলা অর্থ মালিকের দাস মালিকের দাসকে আমরা বলি আল্লাহর গোলাম আর আল্লাহর গোলামকে আরবিতে বলা হয় আব্দুল্লাহ আরবিতে কি বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا صدق الله العلي العظيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আমাদের কলবটাকে তাজা করার জন্য অন্তরে যে ময়লাগুলো বর্তমানে জমে গিয়েছে এই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য समस्त आशिकीन जाकेरीन शाकेरीन मिले आल्लार देवा जबान दिए आल्लार सन्तुष्टिर जन्नो सकले मिले एकटु जिकिर करब एर आगे बोले नेई आपनादेर विश्वनाथ थाना एई विश्वनाथ मूलत हिंदुदेर एकजन देवता तो एई एलाकार मध्ये अनेक हिंदू भाईरा आछे आशपाशे तारा जखन तादेर मिथ्या मालिकके डाके हरे कृष्ण हरे राम बोले गड़ागड़ि खाय रातेर पर रात आखरार मध्य तारा ढोल ढाक ढोल बजिए कीर्तन करे तारा एकटु शांतिर आशा कष्ट प्रहर कीर्तन करे आठ दिन आठ रात एकटाना आमी जे छेलेटा एखाने बसेछि आमिओ तादेर दलेर एकजन छिलाम महान आल्लाह ओई कीर्तनेर दल थेके तुले आजके आमाके एखाने बसिएछेन तो हिंदूरा जदि तारा तादेर मिथ्या मालिकके डाकते पारे তাহলে আমরা আমাদের সত্য মালিককে ডাকার ক্ষেত্রে কোনো প্রকার কৃপণতা করা ঠিক নয় এজন্য সকলে মিলে আল্লাহর দেওয়া জবান জবান দিয়েছে কে আল্লাহ জোরে বলেন না জবান দিয়েছে কে আল্লাহ যে জবান আল্লাহ দিয়েছে যে বিশ্বাস করেন যে আমার জবান আল্লাহ দিয়েছে ওই প্রত্যেকটা জবান খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ সবাই রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, 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 Muhammadur Rasulullah, Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah আলহামদুলিল্লাহ জি, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি দশগড় ইউনিয়ন এর দুই দিনব্যাপী 21তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহবার আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম, মেহনতি দায়ী ভাইয়েরা, হক্কানি পীর মাশাইখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাইতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, যাদের মধ্যে অনেক আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারাও এখানে উপস্থিত। আসলে এই সমস্ত মুরব্বীরা আমাদের জন্য নেয়ামত, কারণ ওনারা শেষ সময়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল না করলে লজ্জা পান। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এখানে আছেন, আমি প্রথমেই আমার মুরব্বী বাবাদের কাছে দোয়া চাই, আমরাও মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। উপস্থিত অর্চ এলাকার ইসলামপ্রিয় ওই সমস্ত যুবক ভাইয়েরা, যাদের কথা একটু না বললেই নয়, কারণ বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলিম যুব সমাজ, শুধুমাত্র বাংলাদেশ না, এটা বাংলাদেশ বললে ভুল হবে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে মুসলিম যুবকদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে। কয়টা ভাগ? দুইটা ভাগ। আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলমানদের মধ্যে বর্তমানে ভাগ কয়টা? দুইটা। অনেক মুসলমানের সন্তান এদের চেহারা ছবি আবাদত বন্দীকে দেখলে বোঝা যায় না, এটা কি হিন্দুর বাচ্চা, বৌদ্ধ খ্রিস্টান না মুসলমানের বাচ্চা, এটা এদের কার্যকলাপ দেখলে বোঝা যায় না। আবার আরেক শ্রেণীর মুসলমান, এরা ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের শান রক্ষার জন্য আবারও সেই উমরের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও হাতে তলোয়ার নিয়ে ছুটতে চায়, এরকম যুবক আসেরা নাই। কিন্তু পার্থক্য হলো এই,
যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে, এদেরকে বলে সঙ্গী। আর দাড়ি টুপি দেখলেই, ফয়জুল করিমদের সাহেবের পক্ষে থাকলেই, বাবুনগরীদের পক্ষে থাকলেই, আল্লামা আমার উস্তাদ মামুনুল হক সাহেবদের পক্ষে থাকলেই, এদেরকে বলে সঙ্গী, আর আমাদেরকে বলে জঙ্গি। আমাদেরকে কি বলা হয়? কি বলা হয়? জঙ্গি। যারা জানতে জানতে অতিরিক্ত জানোয়ার হয়ে গিয়েছে, যারা কুশিক্ষার তৎমালা গিয়ে গোলটেবিল বৈঠকের মধ্যে বসে যে সমস্ত নাস্তিক সুলতানা কামালরা, যে সমস্ত নাস্তিক তসিমা নাসিনরা, যে সমস্ত মুরগি চোরা শাহরিয়ার কবিররা, যে সমস্ত নাস্তিক আসাদুলেরা, যে সমস্ত নাস্তিক মুফাসসিলেরা, যে সমস্ত নাস্তিক ওই সমস্ত নিকসনেরা, পাগলা নৌ ফেলেরা, যারা আমাদের উলামায়ে কেরামদের গার মটকাতে চায়, আমাদের সাথে খেলতে চায়, এদেরকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, মুসলিম যুবকেরা এখনার মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না, এখন থেকে কথা সাফ সাফ, আমাদেরকে জঙ্গি বলো আর চর্চাই বলো, যা কিছু বলতে পারো, কিন্তু আমরা কোরআন সুন্নাহ থেকে দিনের পথ থেকে একজন পরিবার নরবল ইনশাআল্লাহ, নরবল ইনশাআল্লাহ, নরবল ইনশাআল্লাহ। এই থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা মুসলমান, বয়ান শুরু করার আগেই সম্মানিত সিলেটবাসী, আগে কথা পরিষ্কার নেই করে নেই, নতুবা পরে ঝামেলা হতে পারে। আমার কথা সাফ সাফ, আমি তেল মারার লোক না, আমি যা কথা বলি স্পষ্ট করে কথা বলি। মুসলমান, আমরা মুসলমান এখানে যারা বসেছেন, যদি কারো কলেজায় কোনো দুর্বলতা থাকে, যদি আপনি হার্টের রোগী থাকেন, অনুরোধ আপনি চলে যান। যদি কারো ভেতরে কোনো মুনাফিকি থাকে, আগেই বলছি চলে যান। আর যদি কোনো ভারতের দালাল বসে থাকেন দালালি করার জন্য, ওলামায়ে কেরাম হক কথা বললে বাধা দেওয়ার জন্য, আগেই বলছি চলে যান, আগেই বলছি চলে যান, নতুবা কথা সাফ সাফ। পরবর্তী সময়ে যদি কেউ ঝামেলা করতে আসে, আল্লাহ কসম, আগে মার একবার বান, আগে মার একবার বান, ইনশাআল্লাহ। তাহলে আপনারা ভয় পাবেন ইনশাআল্লাহ নাকি? আমি আশা করব এখানে এই মুহূর্তে ওই সমস্ত মধ্যে মুজাহিদ এখানে উপস্থিত, আমরা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাই না। আমি আশা করব এখানে এই মুহূর্তে ওই সমস্ত মধ্য মুজাহিদ মুসলিম যুবক উপস্থিত, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ 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 আমরা আমাদের বুকের সবটুকু রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। কচিকাচার দল, পর্দার আড়ালে সমন্বত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে এমন একটা জাতির অন্তর্ভুক্ত করেছেন যে জাতির মানুষেরা আমরা দ্বিত্ববাদে বিশ্বাস করি না, আমরা তৃতীয়বাদে বিশ্বাস করি না, আমরা 33 কোটি মাটির পুতুলকে বাস ঠেলে পূজা করি না, বরং বিশ্বজানের মালিককে আল্লাহ বলে ডাকি। আর এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে বলেই এই আল্লাহ বলনেওয়ালা, এই কালেমা পড়নেওয়ালা, আপনি আমি মুসলমান দুনিয়ার মধ্যে আছে বলেই আমার আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। আমাকে হিন্দুরা কটূক্তি করে, খ্রিস্টানরা কটূক্তি করে, বলে আশিক বিল্লাহ সাহেব আপনার কাছে সারা বাংলাদেশের শত শত মানুষ গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়, কিন্তু মুসলমান হয়ে লাভটা কি? বলে কেন রে বাবা, ওরা কালেমা পড়লে তোদের কি সমস্যা? বলে হুজুর, কালেমা পড়াচ্ছেন পড়ান, কিন্তু আপনাদের মুসলমান নিজেরাই তো ঠিক নাই। বলি কেমন? যে কত মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না, জিনা ব্যবসারে লিপ্ত, তাহলে মুসলমান হয়ে লাভটা কি? আমি বলি বাবা, তোমাদের কথা সত্য, তবে মতলব খারাপ, ঠিক না ভাইয়ারা আমার? বলে কেমন মতলব খারাপ? আমি বলি ও হিন্দু ভাইয়ারা, ও বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ারা, আমরা মুসলমান গুনাগার হতে পারি, কোটি কোটি গুনাহ করতে পারি, কিন্তু মুসলমানের দিন শেষে একটা আশা আছে। একটা কি আছে ভাই? একটা কি আছে? একটা আশা আছে। বলে কিসের আশা? বলি ও হিন্দু ভাই, ও বৌদ্ধ খ্রিস্টান ভাই, ও মুসলিম ভাই, তোমার গায়ের জামাটা এটা ময়লা হলে কি কর, যে সাবান দিয়ে পরিষ্কার করে আবার গায়ে দিই। বলে মুসলমান তো এমন জাতি,
একটা ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার যেমন গায়ে দেওয়া হয়, মুসলমান গুনাহের কারণে জাহান্নামে গেলেও জাহান্নাম কেটে হলেও এক জাররা পরিমাণ ঈমান থাকলে একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর আপনি আমি মুসলমান, আপনার আমার মালিক আল্লাহ, আপনাকে আমাকে দয়া করে মেহরবানি করে সর্বশেষ যদি জান্নাত দেয় তবুও তো এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত এই পীর বাজারের যত মুসলমান রয়েছে প্রত্যেকটা মুসলমানের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা ভাইয়ের আমার? এত মহামূল্যবান মুসলিম জাতির অন্তর্ভুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা দরখাস্তে করেছেন সেই মহান আল্লাহর শানে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। এর সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয় স্পন্দন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি অত্র এলাকার বিশ্বনাথে যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, আমি জানি আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন এবং আমাকে দুশ্মন মনে করতেছেন, হয়তো রাস্তাঘাটে আমাকে খুন করার জন্য অন্যান্য এলাকার মতো হয়তো রাস্তাঘাটে খুন করার জন্য আটকাবেন। এরপরেও আমি বলছি যতই মামলা মোকদ্দমা করেন আমরা মুসলমান আপনাদেরকে হিংসা করব না, বরং আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের পক্ষ থেকে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমরা তাদেরকেও বয়ান শোনার দাওয়াত দিচ্ছি, আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? মুসলমান আজকে এখানে যারা আমরা বসেছি আমাদের উদ্দেশ্য আমাদের এই কমিটির উদ্যোগে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আমরা যারা এখানে বসেছি আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ, ও আমাদের পরিচয় আমরা বিএনপি, আমরা জামাত শিবির, জাতীয় পার্টি, কৌমি আলিয়ার পরিচয়, কে কোন পীরের মুরিদ, এই পরিচয় না। আজকে যে পরিচয়ে বসেছে এটা হলো আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু বর্তমান সময়ে গোটা বাংলার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একত্রিত হয়ে গেল আর মুসলমান আফসোস আমরা এখনো একত্রিত হতে পারলাম না। এই জন্য আজকে প্রথমে ঐক্যের ডাক দিচ্ছি, বাবা যারা বসেছেন অন্য ভিন্ন কোনো পরিচয় এখানে বসবেন না, এখানে যারা বসেছেন আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে মুসলমান আমরা যারা এখানে বসেছি আমরা সবাই আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তো, মহব্বত করি তো নাকি? আচ্ছা তাহলে বলেন তো আখিরি জামানার পয়গম্বর এই যে আজকের সিরাত মাহফিল হচ্ছে এই মাহফিলটা কাদের জন্য? আমাদের জন্য নাকি মুসলমানদের জন্য? আমাদের এলাকার যারা আপনারা মুসলমান আছেন আপনারা কি মনে করেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাদের নবী? কাদের নবী? আমাদের নবী। মাশাআল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন, তবে উত্তরটা ভুল, উত্তরটা সম্পূর্ণ ভুল। মুসলমান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন এটা শুধু মুসলমানদের সম্মেলন নয়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, উনি শুধু মুসলমানদের নবী না, আমার নবী তো সকলের নবী, ঠিক কিনা ভাইয়ের আমার? মুসলমান কোরআনের আয়াতে পড়ে যাচ্ছে, এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করি আজকে যদি আপনাদের পীরগঞ্জে এই এলাকায় বিশ্বনাথে আমি ওয়াসিক বিল আনুমানি না এসে আল্লাহ রসুল আসতেন, যদি নবী যে এখানে আসতেন বুকে হাত দিয়ে বলেন রসুল যদি আপনাদের এই সিলেটে আসতেন রসুল কাদেরকে কালেমার দাওয়াত দিতেন? কাফের মুশরিকদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে, ঠিক কিনা ভাইয়ারা আমার? আপনারা আমার সাথে একমত নাকি? তাকান ভারত বর্ষের দিকে, শাহাদাত রহমতুল্লাহ আলাই এই যে সিলেটের মাটিতে এসেছিলেন উনি এসেছিলেন শুধু মুসলমানদের জন্য নয় বরং এই সিলেটের যত মুসলিম আছে উনি সকলকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা ভাইয়ারা আমার? আল্লাহ রসুল যদি এই জায়গায় আসতেন আমার নবীজি কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিতেন, তার মনে বুঝে গেল আমার রসুল এসেছিলেন শুধু মুসলমানদের জন্য নয়। আমি যে আয়াতটুকু আজকে তেলাওয়াত করেছি আমার তাফসীরের আয়াতের বিষয়বস্তু কোরআনে কারীমের সূরা আরাফের 158 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলে দিন আমি রসুল সমস্ত মানবতার জন্য। কার জন্য? কার জন্য? কার জন্য? সমস্ত মানবতার জন্য। তার মানে আপনার আমার নবী শুধু আপনার আমার নবী নয়, উনি সকলের নবী।
আমার নবী হিন্দুদেরও নবী, আমার নবী বৌদ্ধদেরও নবী, আমার নবী খ্রিস্টানদেরও নবী, আমার নবী মুসলমানদেরও নবী, আমার নবী ইহুদিদেরও নবী। তামাম পৃথিবীর যত মানুষ রয়েছে আমার রসুল সমস্ত মানুষের মুক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক কিনা আল্লাহ? মুসলমান, তাহলে রসুল যে আসলেন সকলের জন্য, কিন্তু আমরা দেখলাম এই দুনিয়ার মধ্যে রসুলের ভালোবাসা আদর্শ দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিরকম? অনেক মানুষ আছে যারা রসুলকে ভালোবাসে কিন্তু ওনাকে অনুসরণ করে না, এরা জাহান্নামে যাবে। আবার অনেক মানুষ আছে রসুলের লেবাস আছে কিন্তু ভিতরে রসুলের প্রেম নাই, এরাও জাহান্নামে যাবে। ঠিক কিনা ভাইয়ের? আমার যেমন আমার বাংলাদেশের এই ভারতবর্ষের অনেক হিন্দু মনীষী, অনেক হিন্দু যোগী ঋষিরা আমার রসুলকে ভালোবাসত, কিন্তু তারা রসুলকে অনুসরণ করে রসুলের ধর্ম গ্রহণ করে নাই, যে কারণে তারা যাবে কোথায়? জাহান্নামে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর মুখের মধ্যে কি ছিল? দাড়ি ছিল, সুন্নতে দাড়ি ছিল, কিন্তু এই দাড়িটা রেখেছিল ফ্যাশন করার জন্য, ভিতরে রসুলের প্রেম ছিল না। যে কারণে দাড়ি থাকলে কি হবে? ভিতরে প্রেম না থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর জাহান্নামে যাবে। এই কথার দ্বারা কি প্রতীয়মান হয়? যে রসুলকে শুধু ভালোবাসতে হবে না, অনুসরণও করতে হবে। শুধু অনুসরণ করলে হবে না, ভালোবাসতে হবে। অর্থাৎ এই জায়গায় দুইটা জিনিসের কম্বিনেশন প্রয়োজন। রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আবার রসুলকে অনুসরণ করে ওনার আনিত যে সমস্ত বিষয়গুলো আছে ওনার আদর্শ আমাদের পালন করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের? আবার ও মুসলমান, আমি যখন হিন্দু ছিলাম রে বাবা, আমার নাম ছিল চয়ন কুমার দাস, দীর্ঘ জীবনের 22টা বছর আমি হিন্দু অবস্থায় ছিলাম। আমি হিন্দু থাকা অবস্থায় আমি আল্লাহর রসুলকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমার ভিতরে হিন্দু থাকা অবস্থাতেও আমার রসুলের প্রতি ভালোবাসা ছিল, প্রেম ছিল, কিন্তু এখনো পর্যন্ত রসুলের কাছে যে ধর্ম এসেছে রে বাবা, এই ইসলাম ধর্মটা এখনো যে কালামা পড়ে ইসলাম গ্রহণ করা যায় এই জিনিসটা আমি বুঝতাম না রে বাবা। দিনের পর দিন আমার পরীক্ষার মধ্যে যখন আসত, তোমার প্রিয় ব্যক্তি সম্পর্কে রচনা লিখা, আমি অকপটে লিখতাম আমার প্রিয় ব্যক্তি হলো আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে আমি হিন্দু অবস্থায় দিনের পর দিন আমি রোজা রেখেছি রে বাবা। আমার মা বলতো, কিরে পাগলা, তুই তো হিন্দুর বাচ্চা, তোর রোজা রেখে লাভটা কি? আমি বলি, ও মা, আমি লাভ কতি বুঝি না, কিন্তু ভালোবাসার মধ্যে শান্তি পাই। মুসলমান, আমার স্কুলে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বাবা, আমি যখন স্কুলে পড়েছি ওই স্কুলে পড়া অবস্থায় একজন মুরব্বী টিচার ছিলেন আব্দুল মতিন সাহেব হুজুর, উনি যখন নামাজ পড়তেন ওনাকে অজুর পানিটা আমি দৌড়ে গিয়ে দিতাম, ওই মুসলমানটা যখন অজু করতো রে বাবা, এই দৃশ্যটা দেখলে আমার খুব বেশি ভালো লাগতো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ভালোবেসেছিলাম। দিনের পর দিন আমি তাবলিগ জামাতের কাজটুকু হিন্দু থাকা অবস্থায় করেছি। আমার মুসলমান বন্ধুদেরকে ধরে ধরে আমি মসজিদে প্রবেশ করিয়েছি, কিন্তু আমি তো হিন্দু মানুষ, আমাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না। আমি মসজিদের বাইরে থেকে রাত্রিবেলা সারাদিন রোজা রেখে তারাবির সময় মুসলমান বন্ধুরা মসজিদে নামাজ পড়ে, আর আমি কলা গাছের আড়ালে থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, ও আল্লাহ, তুমি কেন আমাকে হিন্দুর ঘরে পাঠাইলা, কেন আমাকে মুসলমানের ঘরে পাঠাইলা না? ও মালিক আল্লাহ, তুমি যদি আমাকে হিন্দুর ঘরে না পাঠিয়ে মুসলমানের ঘরে পাঠাইতা, তাহলে এই মহামূল্যবান মুসলমানদের মতো করে আমি অত পাস হক্ত নামাজ পড়তে পারতাম, বিশ্ব নবীর উম্মত হতে পারতাম। ও মুসলমান, এই আফসোসটুকু ছিল দিলের ভিতরে। আমার মুসলমান বন্ধুদেরকে আমি ডাক দিয়ে বলেছি, দোস্তরে আখির জামানার পয়গম্বর যদি দুনিয়ার মধ্যে থাকতেন, তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রসুলের কাছে গিয়ে কালামা পড়ে মুসলমান হয়েছে, যদি নবীজি দুনিয়াতে থাকতেন আমি সব কিছু ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে গিয়ে রসুলের হাতে হাত রেখে আমিও কালামা পড়ে মুসলমান হয়ে যেতাম।
मुसलमान ये अफसोस छिलो दिलेर भितरे आमार दिलेर भितरे कष्ट छिलो केन आल्लाह आमाके इस्लामेर घरे जन्म देय नाई मुसलमानेर घरे केन जन्म देय नाई ये अफसोसटुकु निये घुरछिलाम आर शांतिर खोजे हिंदूदेर कीर्तने कीर्तने घुरतम रे बाबा बोतलेर बोतल मद के आमि दुर्गा पूजा नाचानाचि करतम ख्रिस्टानदेर गिरजा गिरजा घुरेछि एकटु शांतिर आशाय आर अफसोस करे बोलेछि ओ आल्लाह केन आमाके एइखाने पाठाइला केन মুসলমানের ঘরে পাঠাইলা না আমার আল্লাহ আমার আল্লাহ আমার দোয়াটুকু কবুল করেছিলেন 2012 সালের এপ্রিল মাসের 4 তারিখ দিবাগত রাতে স্বপ্নের মাধ্যমে আমার দয়ার সাগর আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমি অদঙ্গে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন মুসলমান আমি স্বপ্ন দেখি ওঠার পরে আমি হাউমা করে কান্নাকাটি শুরু করে দেই আমি চিন্তা করি হায় জীবনটা 22টা বছর কাটালাম একটু শান্তির আশায় সুখের আশায় আমি শান্তি সুখের সন্ধান খুঁজে পাচ্ছিলাম না আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে কি ইঙ্গিত করলেন একটু দেখার দরকার 3 মাস আমি রিসার্চ করা শুরু করলাম গবেষণা করা শুরু করলাম ইসলাম নিয়ে স্টাডি করা শুরু করলাম আমি লক্ষ্য করে দেখলাম ইসলাম ছাড়া এই দুনিয়ার তন্ত্রমন্ত্র এই দুনিয়ার মূর্তি বোঝার মধ্যে কোনোদিন মুক্তি মিলতে পারে না মুক্তি একমাত্র ইসলামের মধ্যে দুনিয়ার অন্য কোন ধর্মের মধ্যে নাই মুসলমান একদিন মধ্যরাত্রিতে আমি 3 মাস পরে স্বপ্ন দেখার 3 মাস পরে একদিন মধ্যরাত্রিতে আমি ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার মুহূর্তটা আমার মনে আছে রে বাবা আমার কাছে মনে হচ্ছিল এই বুকটার ভিতরে একটা পাথর ছিল বিশাল একটা পাথর এই বুকটার ভিতরে ছিল 33 কোটি কল্পিত দেবদেবীর বসবাস আমার আল্লাহ এই মূর্তিগুলো ভেঙে দিয়ে পাথরটাকে সরিয়ে দিয়ে আমার বুকটাকে হালকা করে আমার বুকের ভিতরে আমার আল্লাহ বসেছে আর আমি লক্ষ্য করলাম আমার বুকের ভিতরে শুধু শান্তি আর শান্তি দীর্ঘ 22 বছর যে শান্তি খুঁজে পায় নাই এই কালেমা পড়ার সাথে সাথে আমি সেই শান্তি খুঁজে পেয়েছি আর তখন বিশ্বাস স্থাপন হয়েছে এই যে মুসলমানরা বলে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম এই তার মধ্যে শান্তি অন্য কোন জায়গায় শান্তি নাই আর মুসলমান যেদিন ইসলাম গ্রহণ করেছিলাম বাবা যখন বুকটা ভরে গেল শান্তিতে আপনারা মুসলমান আপনাদের মতো যদি হয়ে গেলাম চিন্তা করলাম আহারে 22টা বছর তো ঘুরলাম একটু শান্তির আশায় একটু শান্তির খোঁজে শান্তি তো খুঁজে পেলাম না আজকে যেহেতু শান্তি পেয়েছি তাহলে আমার বাবা উনি হিন্দুদের পীর গোসাই হিন্দু ভাড়া বুঝবে বৈষ্ণব সাধু আমার বাবার কাছে হিন্দুরা দলে দলে গিয়ে মুরিদ হয় এই যে আপনাদের পীরগঞ্জে যেমন পীর সাহেব ছিলেন অনুরূপভাবে আমার বাবা ছিল হিন্দুদের পীর বাবা আমার বাবার সাথে দীর্ঘদিন পূজা করেছি মন্ত্রের খাতা নিয়ে ঘুরেছি আমার বাবাকে দেখেছি অসংখ্য জায়গার মধ্যে বাবাও শান্তির খোঁজে শান্তির আশায় উনিও মন্দিরে মন্দিরে ঘোরেন কিন্তু শান্তি খুঁজে পান না আমার মা উনিও বৈষ্ণব উনিও সন্ন্যাসী উনাও দেখি দিনে দিনে রাতে রাতে ওনারা ঘোরাফেরা করে শান্তির আশায় কীর্তন করে কিন্তু শান্তি খুঁজে পায় না শুধু অশান্তি আর অশান্তি আমি দেখলাম এরে আমার বাবা আমার মা এরা তো শান্তির সন্ধান পায় নাই আমি তো শান্তির খোঁজ পেয়েছি তাহলে যাই আজকে শান্তির প্রচার করে আসি গেলাম বাবার কাছে গেলাম মায়ের কাছে দাদা দিদি দাদা দিদি বৌদি আমার আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বললাম ও বাবা ও মা ও দাদা দিদি বৌদি ও তোমরা শোনা আমার মা বলে বাবা বলে কিরে পাগলা তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন তুই কি পেয়েছিস আমি বলি ও বাবা ও মা আমি এমন জিনিস পেয়েছি দীর্ঘ জীবনের 22টা বছর খোঁজার পরে আমি এই জিনিসটা পাওয়ার পর দেখলাম এর চাইতে আর দামি কোনো সম্পদ হতে পারে না এর চাইতে দামি কোনো আর রত্ন হতে পারে না বলে কিরে পাগলা তুই কি সুখের সন্ধান পেয়েছিস বলি ও বাবা ও মা তোমরা তো শান্তির খুঁজে ঘুরো আবার তোমরা চাও একটা সন্তানের জন্য একটা বাবা মার চাও হলো তার সন্তান যেন সুখী হয় ও বাবা ও মা আমি আজকে সুখী হয়েছি বলল কিরে পাগলা এই সুখ কিভাবে পেয়েছিস তুই কিভাবে সুখী হলি বলি ও বাবা ও মা আমি শোনো আমি সুখের সন্ধান পেয়েছি বলল কি সন্ধান বলি ও বাবা ও মা আমি মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমার আল্লাহর একত্ববাদ গ্রহণ করেছি আমি আমার রসুলের উম্মত হয়ে গিয়েছি আমি কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছি মুসলমান আমি ভাবলাম বাবা এই সুখের সন্ধানের খবরটা শুনে আমার বাবা মনে হয় খুশি হবে আমার মা মনে হয় খুশি হবে কিন্তু
নারে বাবা না আমার বাবা খুশি হয় নাই আমার মা খুশি হয় নাই আমার দাদা দিদি বৌদিরা এরা খুশি হয় নাই বরং উল্টো আমার গাটটার মধ্যে ধরে আমাকে লাথি মেরে তেজ্য পুত্র করে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিয়েছে ও মুসলমান বাবা জিরাম যে গাটটার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছে রে বাবা ওই গাটটা থেকে আমাকে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওই গাটটার মধ্যে উঠতে দেয় না বাবাকে বাবা বলে ডাকতে পারি না মাকে প্রাণ খোলে মা বলে ডাকতে পারি না ভাই হারালাম বোন হারালাম আত্মীয় স্বজন সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় দুনিয়ার নিঃস্ব অবস্থায় আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম ও মুসলমান আমি এদের কাছে আবার গিয়েছি বলে কিরে পাগলা তুই আবার কেন এসেছিস বলি ও বাবা ও মা তোমাদের কাছে আমার সম্পত্তি চাই না আমার বাবার দরকার নাই আমার মায়ের দরকার নাই আমার আত্মীয় স্বজনের দরকার নাই আমি মুসলমান আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও মুসলমান আমি চিন্তা করি রে বাবা আমার দুনিয়ার মধ্যে যদি কিচ্ছু না থাকে কেউ নাই কোন সম্পত্তি নাই আমি যদি না খেয়েও মরে যাই পেটের মধ্যে পাথর বেঁধে যদি না খেয়েও মরে যাই এরপর আমাকে যে আল্লাহ ইমান নামক দৌলত দিয়েছে কালেমা নামক দৌলত দিয়েছে এই ইমান নিয়ে যদি মরতে পারি একদিন না একদিন ইনশাল্লাহ আল্লাহ জান্নাত দেবে আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহর জন্য বাবা ছাড়লাম যে আল্লাহর জন্য মা ছাড়লাম যে আল্লাহর জন্য দাদা দিদি বৌদিদের ছাড়লাম যে আল্লাহর জন্য সম্পত্তি ছাড়লাম ও মুসলমান জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত সেই আল্লাহর দিদার লাভ ঠিক কিনা ভাইয়ের আমার ও মুসলমান একটা মুসলমান যদি ইমান পায় কালেমা পায় এটার জন্য আর কিচ্ছু চাওয়ার থাকতে পারে না ঠিক কিনা ভাইয়ের আমার আজকে আমার যদি কোটি কোটি টাকা না ছেড়ে যদি কোদের মাঝখানেও থাকতাম মৃত্যুর পর আমার ঠিকানা হতো নিশ্চিত জাহান্নাম ঠিক কিনা ভাইয়ের আমার আর আজকে আমি মুসলমান আমাকে যদি এরা খুন করে ফেলে হত্যাও করে ফেলে এরপরেও তো একদিন না একদিন জান্নাতে যাবো ইনশাআল্লাহ ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাইয়ের আমার মুসলমান যেদিন থেকে কালেমা পেয়েছে এই বুঝটা ভিতরে এসেছে ওলামায়ে কেরামের সাথে কথা বলে পড়াশোনা করে যখন বুঝলাম ইসলামের মধ্যে আমি প্রবেশ করেছি আর কালেমার নেয়ামতের উপরে আর বড় কোনো নেয়ামত নাই ওই দিন থেকে বাবা এই জীবনের মায়া ত্যাগ করে ফেলেছি সম্পত্তির মায়া ত্যাগ করে ফেলেছি আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে ফেলেছি এই দুনিয়ার কোনো মায়া অন্তত আমি অশেখ বিল্লার ভিতরে আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো মায়া নাই এখন শুধু পথ একটাই আমার আল্লাহর রসুল যে কাজ করে আমিও সেই কাজ করবো ইনশাআল্লাহ মুসলমান আমি আবার গেলাম বাড়িতে বলতে পারো তোর কিসের জন্য গেলেন আমি মাকে গিয়ে বলি ও মা ও বাবা আমি তো আবার এসেছি বলে কিরে পাগলা তোর তো লজ্জা সরম নাই তোকে দূর দূর করে তাড়িয়ে দিলাম এরপরও তুই আবার আসিস বাবা আমি চিন্তা করি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিক আমি কিন্তু আপনাদের মতো আমি বড় কোনো ভক্তাও না আমি বড় কোনো সায়কও না আমি একবারে সিম্পল একটা রাস্তাঘাটের মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন আপনারা ইন্টারনেটে ঢুকে দেখেন আমার মূল কাজ মন্দিরে মন্দিরে গিয়ে গির্জা গির্জায় গিয়ে দোকানে দোকানে গিয়ে ঝাড়ুদারের কাছে গিয়ে মুসির কাছে গিয়ে আমি মানুষদেরকে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিই ও মুসলমান অনেক হিন্দুরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এরপরও তাদের কাছে আবার আমি কালেমার দাওয়াত নিয়ে যাই কারণ আমি যে নিতে দিতে গিয়েছি এটা সত্য ধর্ম ইসলাম আমি বাবার কাছে বলি বাবা মায়ের কাছে বলি মা তোমরা মনে করো না আমি তোমাদের কাছ থেকে কিছু নিতে এসেছি
আমি কোনো কিছু নিতে আসি নাই, বরং তোমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের সন্ধান দিতে এসেছি। বলে কেমন? বলে ও বাবা ও মা, তোমরা তন্ত্রমন্ত্র পাঠ করতে পারো, কোটি কোটি টাকা খরচ করে মূর্তি পূজা করতে পারো, কিন্তু তোমরা মারা যাবে, মরতে দেরি, আজাব পাইতে দেরি নাই, শাস্তি পাইতে দেরি নাই। বলে তাহলে কি করতে হবে? বলি পথ একটাই, আমার আল্লাহকে মেনে নাও, আমার রসুলকে মেনে নাও, মূর্তি পূজা ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হিন্দু ভাইরা আমাকে আবার তাড়িয়ে দেয়, বলে যা পাগলা যা, দূর হয় এখান থেকে, তোদের নবীকে নিয়ে তোরা থাক, তোরা মুসলমান, তোরা যেমন তোদের নবীকে মানিস, তোদের তোরা যেমন তোদের মুক্তির জন্য, যেমন তোদের নবী এসেছে আমাদের হিন্দুদের মুক্তির জন্য, আমাদের ভগবান এসেছে, অবতার আসবে, দেবতা আসবে। বলে তাহলে কে আসবে এখন? বলে হিন্দুদের মুক্তির জন্য এখন যিনি আগমন করবেন উনার নাম কল্কি অবতার। কি অবতার? কথা বলতে হবে, কি অবতার? কল্কি অবতার। অর্থাৎ আমরা যারা মুসলমান এখানে আছি, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, কিয়ামত পর্যন্ত আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত চলবে। এই মুহূর্তে যত লোক আসবে দুনিয়াতে, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম যে আসবেন, উনিও কিন্তু আখির জামানার পয়গম্বরকে নবী মানবেন। ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে দুনিয়ার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারাই আছে, যেহেতু আমার নবীকে আল্লাহ সবার জন্য পাঠিয়েছে, অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা এরা যদি মুক্তি পেতে চায়, তাহলে আমার রসূলকে নবী মানতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এখন তাদের কাছে যখন গেলাম, যে আমাদের নবী, আমাদের নবী, আমার নবীর সিরাত নবী গেলাম, দেখুন আমার নবীর এই অবস্থা, আমার নবীকে মেনে না, মেনে না। হিন্দু ভাইরা আবার বলে যা, তোদের মুসলমানদের যেমন নবী আছে, আমার হিন্দুদের আছে কল্কি অবতার। কেমন? যে মুসলমান আমরা যদি আখির জামানার পয়গম্বরকে নবী না মানি, তাহলে মুসলমানদের কি মুসলমান বলা যাবে? বলা যাবে জ্ঞানী গুণী ভাইরা আমার, যদি আমরা নবীকে অস্বীকার করি, আমাদের কি মুসলমান বলা যাবে? বলা যাবে। অনুরূপ ভাবে হিন্দু ভাইরা যদি তারা তাদের কল্কি অবতার কে না মানে, আজকের পর থেকে এই বিশ্বনাথের হিন্দুদেরকে আজকের বানের পর থেকে আর হিন্দু বলা যাবে না। বলতে পারো হুজুর, কঠিন কথা। হ্যাঁ হ্যাঁ, আজকে কঠিন রহস্য ফাঁস করার জন্য বসেছি, আমি যখন আমার কোরআন দিয়ে রসুলের কথা বলতে চাই, এরা মানতে চায় না, বলে তোমাদের কোরআন নিয়ে তোমরা থাকো, আমাদের কল্কি কোরআন আছে, আমাদের বেদ আছে, আমাদের গ্রন্থ আমরা মানে, আমরা তোমাদের নবীকে মানে না, মানে না, হিন্দুরা মানে কল্কি অবতারকে। তাহলে ও মুসলমান, কল্কি অবতার লোক থাকে, উনি কি আমার রসুলের চাইতে বড় কিনা, রসুলের সমকক্ষ কিনা, উনার ধর্মের নাম কি, এই ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর আগে বলে নেই, হিন্দু ভাইদের যুগ হলো চারটা, কয়টা? চারটা, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। কয়যুগ? কয়যুগ? কথা বলতে হবে, শুধু বয়ান শুনলে হবে না, আজকে বয়ান শিখতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাজি আছেন তো নাকি? তাহলে বক্তা আজকে আমি একা না, আপনারা সবাই আজকে বক্তা, আজকে বক্তা কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত বক্তা সাহেবগণ, একটু লক্ষ্য করেন, হিন্দুদের যুগ হলো চারটা, কয়টা? চারটা, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সত্য যুগে ছিল হরি, ছিল হরি, দেখবেন হিন্দুকে যদি কেউ মারা যায়, লাশটা যখন নিয়ে যায়, পিছনে কয়েকজন বলতে থাকে, বলে হরি হরি, বলো হরি হরি হরি। শুনেন না আপনাদের এলাকা, আপনাদের এলাকা কি বলে কিনা? বলে কিনা? এটা ছিল কোন যুগে? যুগে সত্য যুগ, সত্য যুগ। ত্রেতাতে ছিল রাম, ছিল রাম। কোন রাম? কোন রাম? ওই যে, ওই যে অযোধ্যার দশরথের বড় ছেলে, বড় ছেলে রাম, রাম। বাবরি মসজিদ ভেঙে নরেন্দ্র মোদীর ছোট বাবুটা, এই যে আমাদের তাদের রাম মন্দির ঘোষণা করেছে, এই রাম হলো সেই রাম, এই রাম, এই রামের বউয়ের নাম ছিল সীতা, সীতা। রামের বউয়ের নাম কি ছিল? সীতা। আর হিন্দু ভগবান রামের বউকে হরণ করে নিয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল, অপহরণ করে নিয়েছিল, তুলে নিয়ে গিয়েছিল রাবণ নামের এক রাক্ষস। হিন্দুদের ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে বাঁচাইতে পারে নাই, এজন্য সাহায্য চেয়েছিল বানরের। কার? বানরের, বানরের। আমরা যদি বলি বানর, হিন্দুরা বলে দুগা দুগা বানর বলবি না, বলি কেন গো? বলে বানর না, বানর না, এটা বাবা হনুমান, হনুমান। এটা কি? এটা কি? বাবা হনুমান, হনুমান। বলি বাবা, তাহলে তোমাদের যে ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই, ও হিন্দু ভাইরা, তোমাদের যে ভগবান নিজের বউকে বাঁচাইতে পারে না, এই ভগবান তোমাদের কি কি কাজ কলা বাঁচাবে? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? হারা হারা হারা।
বর্তমানে হিন্দুদের মধ্যে একটা নতুন ব্র্যান্ড বের হয়েছে, ওই ব্র্যান্ডের নাম ইসকন ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভবনামিত সংঘ। নাম শুনেন না আপনারা, এই ইসকনের মূল কাজ কি? এরা কৃষ্ণ ভক্ত, এদের মূল তত্ত্ব অনেক আগে পাস করে দিয়েছি, আজকে শুধু একটু পয়েন্ট দেখাই আপনাদের। বাবা বাবা, এই ইসকন যারা হিন্দুদের যারা কৃষ্ণ ভক্ত, এরা কাকে মানে? কৃষ্ণকে মানে। আমরা যারা এখানে মুসলমান বসেছি, আমরা মানি আজকে জুমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা অনুসরণ করি রসুলকে, যে কারণে রসুল যে কাজ করেছে সেই কাজ করার চেষ্টা করি। ঠিক কিনা বাবা? কিনা বাবা? তাহলে যদি আমাদের আদর্শ হয় রসুল আর হিন্দু ঈশ্বরের আদর্শ হয় কৃষ্ণ, তাহলে কৃষ্ণ তো প্রেম করছিল মামির সাথে সাথে, তাহলে ইসকনের লোকদের প্রেম করতে হবে মামের সাথে। আমি বলি বাবা, ওয়াসিক বিল্লাহ নামে মামলা আর কত করবা? আমার নামে মামলা করে লাভ নাই। আগামী কালকে সকাল বেলা হিন্দু আরা বিশ্বনাথ থানায় গিয়া তোমার ভাইনার নামে জিডি করবা, জিডি করবা। কারণ যে কোনো মুহূর্তে দেখবা তোমার বউ নাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ভাই যদি কোন হিন্দু না মানে তাহলে সে মুসলমান তো না, সে হিন্দু না। হিন্দু না ও ভাইয়ের আমার আমার একটা সংস্কৃত শব্দ, কল শব্দের অর্থ হলো পাপ, আর কল্কি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী, কল্কি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কল্কি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি আমার মাসি আমার ঠাম্মারা এই কল্কি অবতারকে আদর করে নয়া সংস বলে ডাকে। এই নয়া সংস একটা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ প্রশংসিত, ওলা জিজ্ঞেস করে দেখেন প্রশংসিত শব্দকে এখনো মুরগঞ্চের মধ্যে প্রবেশ করি নাই। আমাকে হিন্দু বলে হুজুর এটা তো ডাকনাম, এটা তো নিকনেম, এটা তো সিনোনিম, এটা তো উপনাম।
একজনের উপনাম মিললে কি হবে আসল নাম মিলাইতে হবে মিলাইতে হবে আমি বলি ও হিন্দু ভাইরা ভাইরা বিশ্বনাথের হিন্দুরা তোমাদের গ্রন্থটা একটু খোলো তোমাদের সামবেদের স্পষ্ট মন্ত্র আবার কল্কি পুরাণের স্পষ্ট মন্ত্র আবার হিন্দু ভাইদের সমাজ সংস্কারক শ্রী বালক ব্রহ্মচারী উনি কল্কি অবতারের নাম সম্পর্কে বলেন মধুমতি দাদা তারান্ত প্রকৃতি তা বিষণং ভক্তাত সদা মেদা শাস্ত্র চিতা অর্থাৎ কল্কি অবতার যিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন এই কল্কি অবতারের নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ যিনি গরুর গোশত খাওয়া বৈধ মনে করবেন করবেন ও বাবা মন্ত্রের ব্যাখ্যাটাকে পরে বয়ান না করলে সমস্যা নাই কিন্তু গরুর গোশতের ব্যাপারে একটা সমাধান দেওয়া দরকার কারণ হিন্দুরা মনে করে কালামা পড়লে কিচ্ছু হয় না গরুর গোশত খেলেই নাকি জাত যায় যায় বলি কেন 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 গেলে শেষ কেন বলে গুরু তোর মা গুরু আমার কি হিন্দু বারে গুরু কে কি ডাকে বলে গুরু আমার মা বাবা আমি তো লোক দেখছো অন্য রকম মা কে বলে ও মা গুরু যদি আমার মা হয় তাহলে তোমার তো সতিন সতিন কি মুরব্বি সারা কই সারা কই কত সত্য কিনা বাবা আমার যদি মা হয় আমার মায়ের কি মায়ের কি সতীন সতীন বলে কিভাবে বলে কিভাবে রে পাগলা বলে ও মা আমার বাবা তোমাকে বিয়ে করেছে তুমি আমার মা বাবা মনে হয় গোপনে গোপনে মাস্তা করেছে সেকেন্ড মেরিট করেছে মনে হয় গরু কে এইজন্য গরু আমার মা আমার মা বাবা মহিলারা সব সইতে পারে কিন্তু সতীন সইতে পারে না ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাইরা বাবা এই জায়গায় দেখা যায় বিবাহিত তোদের যুক্তি একটু বেশি ঠিক তো একটু বেশি শোনা যায় ঠিক কিনা বাবা আরে বাবা কষ্টের কথা বলছি আল্লাহ তাআলা বলেছে দুইটা বিয়ে করো তিনটা বিয়ে করো চারটা বিয়ে করো না পারলে একটা কি কোরআনের আয়াত আছে না ও মুসলমান এই যে কোরআনের মধ্যে দ্বিতীয় বিয়ে থেকে শুরু কিন্তু শেষ বাবা জীবন যৌবন শেষ একটা যে বিয়ে সারা করছিল বাকি তিন তারার কোনো খবর নাই কেন কেন ওই যে শাশি শাশি সব সইবে স্বামীর বাদ দেবে না ঠিক কিনা ভাইরা অথচ এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা মনোভাব আমাদের সমাজে যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ে করে আমাদের সমাজের মানুষটাকে খারাপ চোখে দেখে কি কথা বলেন দেখে না আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি আমি যে বয়ান করতেছি যদি মহিলারা শুনে আগামী সব বলবে কমিটিকে বলবে শুনো সব পক্ষ আনবা সব দানো সিভিলকে আইনো না কে বলবে কিনা বাবা কেন কারণ ওই যে সতীনের কথা বলি অথচ গোটা পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি আজকে যে পরিমাণ নারী ডিভোর্সী তালাক প্রাপ্তা যে পরিমাণ নারী বিধবা এই তুলনায় যদি একটা পুরুষ চারটা করে বিয়ে করত তাহলে গোটা পৃথিবীর চেহারাটা চেঞ্জ হয়ে যেত গোটা পৃথিবীর নারী সমাজ অবহেলিত থাকতো না এরা তো স্ত্রীর সাথে সুর মিলাতো না ঠিক কিনা ভাইরা আজকে বাস্তব কথা বলছি অনেক হিন্দু মহিলারা স্বামীর সংসারে থাকে আমরা দাওয়াত দেই ইসলাম গ্রহণ করে এই মহিলাকে স্বামী ছেড়ে দেয় এই মহিলা আছে এখন এই মহিলার গতি কি হবে এই মহিলাকে যদি যাদের সামর্থ্য আছে অনেক বড় লোক আছে এখানে যাদের তিনটা বউ চারটা বউ রাখার ক্ষমতা আছে গায়ের জোর আছে আর্থিক সামর্থ্য আছে কিন্তু এই লোকটা বিয়ে করতে পারে না কেন করতে পারে না ঘরের মধ্যে মানে না কথাটা বুঝেন যে কারণে মানুষগুলো অসহায় অসহায় হয়ে আজকে গোটা বাংলাদেশের মধ্যে এই যে এত এত নারীরা অপকর্মে লিপ্ত আমি তো মনে করি এর জন্য সামর্থ্য মানে পুরুষরা দায়ী এদের ক্ষমতা থাকা সত্ত্বেও এরা তিনটা চারটা বিয়ে করে না ও মুসলমান বাস্তব চিত্রটা কি এই ঘটনা কে ঘটিয়েছে ইহুদি খ্রিস্টানরা কারণ তাদের তো বিয়ে শাদী লাগে না যেভাবে খুশি সেভাবেই তারা তাদের চাহিদা পূরণ করতে পারে মুসলমানের ভিতরে মনোভাব তৈরি করে দিয়েছে একাধিক বিয়ে করলে তাকে খারাপ বলে এইভাবে যদি চলতে থাকে আমাদের পরবর্তী সমাজ পরবর্তী প্রজন্ম এরা দেখবে দুইটা তিনটা চারটা বিয়ে করা খারাপ এখন ইহুদি খ্রিস্টান বলবে দেখো একাধিক একাধিক বিয়ে করতে হবে ইনশাআল্লাহ কেন রসুলের বদনাম না
ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা হ্যাঁ মা মুসলমান মুসলমান মাকে যখন বলছি মা তোমার তো সতীর মা বলে না বলে না শুধু কি বাপ দিয়ে পালে মা হয় মা হয় শুধু কি সন্তান জন্ম দিলেই মা হয় মা হয় আরেক ভাবে মা হয় ভাবে মা হয় বলি কিভাবে গো মা বলে ওই যে দুধ খাওয়াইলে খাওয়াইলে তুই আমার দুধ খেয়েছিস না আমি তোর মা তুই তো গরুর দুধ খেয়েছিস এই জন্য গরু তোর মা তোর মা কে ভাই কে ভাই হিন্দু ভাইদেরকে যদি বলেন কিরে নিরঞ্জন কিরে গণেশ কিরে গণেশ তোরা গরু দুধ খাস কিন্তু গরু দুধ তো কেন খাস না বল ওই যে মায়ের দুধ খাই মায়ের তো দুধ খাই না বাবারে বাবা কঠিন যুক্তি এই যুক্তির কথা যুক্তি দিয়ে দিতে হয় দিতে হয় কিরা ভাই রামা কিরা ভাই রামা এখন থেকে এই কথা যদি বলে আপনি ডাইরেক্ট বলবেন ও হিন্দু বাবা গরুর দুধ খেলে গরু যদি হিন্দুদের মা হয় হিন্দুরা তো ছাগলের দুধ খায় দুধ খায় গরুর দুধ গরু গরু যদি মা হয় ছাগলের দুধ খাওয়ার পরে ছাগলটাকে তো অন্তত খালাম্মা বলা দরকার ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই রামা ও ভাই রামা মাকে বলি মা আমি যদি তোমাকেও মা বলে ডাকি গো আমার ওই গরুটাকে যদি মা বলে ডাকি তাহলে তোমার মর্যাদা আর গরুর মর্যাদা সমান হয়ে গেল মা আমি তো পারবো না মা তোমাকে মা বলে ডাকবো আবার তোমাকে নিয়ে গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখবো এই কাজ আমি করতে পারবো না পারবো না নিজের মায়ের দুধ বাজারে বিক্রি করতে পারে না ঠিক কিনা ভাইরা কিনা ভাইরা আমার হিন্দু ভাইরা দুধ বিক্রি করে না কথা বলে দুধ বিক্রি করে না দুধ কার দুধ কার দুধ তো মায়ের মায়ের তাহলে মায়ের দুধ বিক্রি করা এটা তো সুস্থ সন্তানের কাজ সন্তানের কাজ না মাকে দিয়ে কি পারবো কি পারবো আমি তো গরুকে ভাত খেতে দেই না গাছ কেটে খাওয়াই কর বসি খাওয়াই মাকে কি পারবো কি পারবো তাহলে মায়ের মর্যাদা আর গরুর মর্যাদা যারা এক করতে চায় তারা আর যাই হোক মায়ের প্রতি কৃতজ্ঞ কোন সন্তান হতে পারে না হতে পারে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ভাই রামা আরে চলমান চলমান এই যে আমরা যারা এখানে বসেছি আপনাদের গরু আছে নাকি গরু আছে নাকি কার কার গরু আছে একটু আন্দোলন তো দেখি আন্দোলন তো দেখি উরে বাবারে বাবা অনেক গিরি আছে মাশাআল্লাহ আচ্ছা বাবাজি কষ্ট যেহেতু করে হাত তুলেছেন আর একটু কষ্ট করে বলেন আপনাদের গরুর বাচ্চা আছে কার কার আছে কার কার গরুর বাচ্চা হয়েছে গরুর বিয়ে দিছে বিয়ে দিছেন কবে কে মুরব্বী বাবা রাজুব ভাইরা আপনাদের এলাকায় গরুর বিয়ে হয় নাকি যদি গরুর বিয়ে না হয় ভাই তাহলে গরুর বাচ্চাগুলো এদের তো বাপে ঠিক বাপে ঠিক না এই কথা বলেন কথা বলেন এদের বাপে ঠিক নাই তাহলে গরুর বাচ্চা যেগুলো আছে এগুলার বাপে ঠিক নাই তাহলে গরুকে যারা বাধা দেবে কে কার বাচ্চা বাচ্চা জোরে 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 গরুকে যারা বাধা দেবে কে কার বাচ্চা বাচ্চা গরুর বাচ্চা গরুর বাচ্চা তোমরা গরু কে মা রাখতে পারবা আর গরুর বাচ্চা বললে অসুবিধা খারাপ ঠিক কিনা ভাই রামা বাসিনারে বাবা জালা আমার নামে কলকাতায় মামলা কোন জায়গা কোন জায়গা কলকাতা বাংলাদেশে কলকাতা কলকাতা বলতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকে বলে আজিব মানুষ আপনি আপনার বিরুদ্ধে মামলা হয় আপনি বলেন আলহামদুলিল্লাহ কারণ কি বলি বাবা এটা তো ইসলামের খেলাটা খেলাটা বয়ান করি বিশ্বনাথে বসে আর ভারতে নরেন্দ্র মোদী দাদা ভয় পা আচ্ছা নরেন্দ্র মোদী দাদা কে চিনেন আপনারা চিনেন আপনারা চিনেন নাকি চিনেন চিনেন ওই যে ছোট বাবুটা নাকি কোচি কুকাচি আছে না 50 বছরের ছোট্ট একটা নাদুস নুন বাবু বাবু নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি এই নরেন্দ্র মোদি না গরু কে মা বলে ডাকে কি ডাকে কি ডাকে কি ডাকে কি ডাকে গরু কে ভয় পাচ্ছেন আপনারা মনে হয় ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ভাই মুসলমান মুসলমান ভয় পাওয়ার দিন স্যার দিন স্যার
গরুর বাচ্চাকে গরুর বাচ্চাই বলতে হবে, সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। এই জায়গায় চুপ করে থাকার টাইম নাই, যদি মরতে হয় মরব, যতদিন বাঁচবো আগের মতো বাঁচবো, যদি মরতে হয় দুই চার দশটাকে চিবিয়ে খেয়ে এরপর মরব ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য, হিন্দুত্ববাদী মনোভাবকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার মুসলমানদেরকে বারবার অত্যাচার করে যাচ্ছে, কাশ্মীরে মুসলমানের রক্ত খেয়েছে, মুসলমান উত্তরপ্রদেশে মুসলমানের রক্ত ঝরছে, গোটা আমাদের এই মুসলমানের কলিজা পাপড়ি মসজিদকে ভেঙে দিয়ে রাজপদের ঘোষণা করে এই নরম পশুটা ঠান্ডা হয় নাই, টানে নাই, বর্তমানে বাংলাদেশটাকে ভারতের মতো করে মুক্তির ডাক পড়ার জন্য ভাস্কর্যের নাম দিয়ে এই দেশে সেটাই কথা শুরু করে দিয়েছে। সে অবৈধ সন্তান রাষ্ট্রপতি গরুর বাচ্চাটাকে বলি তোর মতো অবৈধ সন্তানকে রাস্তা করার জন্য আমরা বৈধ মুসলমান ওলামাই কেরাম নিয়ে আমরা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি তুই তৈরি থাক, প্রজাতন্ত্রের জন্য তৈরি থাক, আমরা রাষ্ট্রপতি আপনাদের মা আছে না? আমার তো মনে হয় যাদের মা আছে বা মারা গিয়েছে, সন্তান আপনাকে আমাকে যে বুকের দুধ খাইয়েছে, ফুটা দুধের ঋণ করার ক্ষমতা আমাদের আছে, কথা বলেন আছে বাবা? আছে বাবা। আমার তো মনে হয় মুসলিম সন্তানেরা এই দুঃখিনী মায়ের এক ফুটা দুধের ঋণ শোধ করার জন্য আমাদের গায়ে চামড়া দিয়ে দুঃখিনী মাকে জুতা বানিয়ে দিতে রাজি আছে। হিন্দু দাদা দিদি বৌদি মাসিমা আমার ঠাম্মারা ওনারা চামড়ার জুতা পরে না, কথা বলেন পোল্ট্রি মুরগি কি মুরগি? দেশি মুরগি, দেশি মুরগি। তাহলে কবুতর, কবুতর। তাহলে মনে হয় হাঁস, হাঁস। তাহলে কি, তাহলে কি? গরু, গরু। সর্বনাশ, সর্বনাশ। গরুর চামড়া, গরুর চামড়া। গরু যেন তাদের, যেন তাদের কি চুরে চুরে, গরু যেন কি, যেন কি? তাহলে চামড়াটা কার, চামড়াটা কার, মায়ের চামড়া, চামড়া। তোমরা কেমন মা গো, মা গো, কেমন সন্তান গো তোমরা বাবা, বাবা। তোমার মা বলে ডাকো, আবার মায়ের চামড়া শুনে, মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পরো, এটা কোন সুস্থ সন্তানের কাজ না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা ভাড়া বাবা? যখন এত কিছু বলার পরে যখন পারে না, হিন্দু ভাইদেরকে বলে ও ভাই আমি আর কিছু বললাম না, গরুর ব্যাপারে এই ব্যাপারে থামলাম। আবার কেউ কেউ জিজ্ঞেস করে ঘটনা কি, বিসমিল্লাহ তুমি গরুর গোশত নিয়ে খেপলা কেন? এমনি খেপছি জীবনের 5টা বছর ভাই আমাকে গরুর গোশত খাইতে দেয় না, খাইতে দেয় নাই।
আমি যখন হিন্দু ছিলাম আমি তো গরু গোশত দেখলেই তো আমার মা বলতো বাবা এই যে মুসলমানটা গরু গোবর করতে সাবধান এখানে যাস না কিরে গোটরে কি 22 বছর গরু গোশত টেস্ট কি মজা কি বুঝি নাই আর 22 বছর পরে মুসলমান হওয়ার পরে যখন বাবা গরু মুখে দিলাম দেখি এটার মতো মজা হয় না ঠিক কিনা আরে বাবা গরু গোশতের মধ্যে এত টেস্ট টমেটো শসা আরেকটা আছে না সিপেদে কাটার পরে ভালো করে বুড়িটা মুখে দিয়ে কাঁচামরিচটার মধ্যে একটা কামড় দেন কেমন মজা এত তো মজার খাবার হিন্দুরা খায় না সম্পূর্ণ বৈধ যে হিন্দু গরু খায় না এটা হিন্দু জাত না এখন থেকে খাইবা সরকারি ভাবে খাইবা কষ্ট করতে পারে হুজুর আবার সরকার টান বললেন কেন হ্যাঁ সরকার বলেছে আদরের সরকার বলেছে জন্ম জাজার উৎসব সভা কি বলে নাই এই কথা বলে বলে মুসলমানের বাচ্চাদেরকে পূজার মধ্যে নিয়ে যাও তাহলে ঠিক আছে শুকরের জন্য মারলাম জন্ম জাজার উৎসব সভা তাহলে ইসলাম আমার ধর্ম কুরবানির গোশত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমাদের সভা ঠিক কিনা ভাই ভাই আমার আমার মানে আজকে প্রমাণ হয়ে গেল হিন্দু ধর্মের প্রত্যেকটা মুসলমানের পৈগম্বর করে দেখেন সুবহানাল্লাহ তোমার সানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় তোমার সানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় কি জাদু
কি মধু কি জাদু কি মধু সবাই যাচ্ছে ব্যাকুল হে রাসূল জন্মগ্রহণ করবেন জন্ম নিয়েছে মক্কা নগরীতে কিভাবে কিভাবে কি প্রশ্ন কঠিন কিনা কঠিন কিনা কথা বলেন কঠিন কিনা ও বাবা ও বাবা এরকম কঠিন কঠিন প্রশ্ন নিয়ে হিন্দু ভাইরা পুরো আশা নিয়ে আমার কাছে আসে আমাকে আটকানোর জন্য কয়েকদিন আগেও দুই হিন্দু ভাই এসেছিল একজন পুলিশের বাড়িতে আমি নাস্তা করব হিন্দু ভাই আসলো আসার পরে সাথে করে আবার ভাড়া করে আরে ইসকনের গুরুজি মোহনলালকে নিয়েছে দুই হিন্দু মিলে আমার সাথে বসেছে আমাকে আটকাবে তাদের মন্ত্র থেকে যখন মন্ত্র বের করলো আমাকে আটকাবে তাদের মন্ত্র যখন উল্টা আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ আটকানোর কথা যে দুইজন এসেছিল আমাকে আটকানোর জন্য এই অদমের হাতে হাত রেখে দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ দেরি করে নাই তাৎক্ষণিক ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে দুটার মধ্যে এই সুখ আর এই অশান্তি তুমি কোনটা চাও বলে হুজুর সুখ চাই আলহামদুলিল্লাহ নদীর পারে গিয়েছিল ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হিসেবে ফিরে এসেছে আব্দুল্লাহ ইনসান ভট্টা এরপরের মাসের মধ্যে আলহামদুলিল্লাহ তিন দিনের জামাতে আমরা যেখানে জামাত নিয়ে যাই জামাতের রূপ নিয়ে যে পথ দিয়ে যাই প্রথম জামাতে যাওয়ার পথে যে এই মসজিদে জামাতটা যাবে যাওয়ার পথে চারজন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এরপরে এরপরে যে বিভিন্ন জায়গায় ঘুরি একদিন এরকম হয় আটজন দশজন পনেরো জন পর্যন্ত একদিনই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান সারা দেশের মধ্যে শত শত মানুষ আজকে ইসলাম গ্রহণ করতেছে আর হিন্দুদের মধ্যে কিছু আছে হিন্দু ভাইরা বলতেছে আমাদের কলকাতার উনি জন্ম নিয়েছেন আমি বলি হিন্দু ভাইরা শোনো এই পৃথিবীর ব্রাহ্মণ পণ্ডিতেরা এই পৃথিবীকে সাতটা দ্বীপে ভাগ করেছে এর মধ্যে একটা দ্বীপের নাম হলো সম্বল এই সম্বল দ্বীপটা মধ্যেশ্বর মায়ের অঞ্চলে অবস্থিত অর্থাৎ পৃথিবীর কেন্দ্রবিন্দু পৃথিবীর সেন্টারে অবস্থিত মুসলমান আপনারা বলেন তো দেখি দেখি এই পৃথিবীর কেন্দ্রবিন্দু কোনটা কোনটা হিন্দুবাদের মঞ্চের মধ্যে তাদের মুক্তির দেবতা এই পৃথিবীর জন্ম নেবে জন্ম নিয়েছে বলে সুবহান আল্লাহ আল্লাহ।
দিন ইসলাম দিন ইসলাম ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলাম ইসলামের আলো ও মুসলমান আমাকে বলো হুজুর এক জায়গায় তো অনেকে জন্ম নিতে পারে নিতে পারে কিন্তু পিতার নাম মাতার নাম তো মিলবে না বলি দেখো মিলে কিনা মুরব্বির একটু লক্ষ্য করবেন ওলামায়ে কেরামের কাছে অনুরোধ যদি ভুল হয় একটু ধরিয়ে দেবেন আমি ছাত্র হিসেবে শিখে নেব ইনশাআল্লাহ ও মুসলমান হিন্দু বায়াতের কল্কি অবতারের পিতার নাম বিষ্ণু দশা কি দশা বিষ্ণু দশা এটা সংস্কৃত শব্দ বাংলা অর্থ মালিকের দাস মালিকের দাসকে আমরা বলি আল্লাহর গোলাম আর আল্লাহর গোলামকে আরবিতে বলা হয় আব্দুল্লাহ আরবিতে কি বলা হয় আমার রাসূলের পিতার নাম কি ছিল আব্দুল্লাহ বলে হুজুর মায়ের নাম কি করবেন বলে মায়ের নাম কি বলে হিন্দুদের মুক্তির দেবতার মায়ের নাম হলো সুমতি বাংলা অর্থ হলো নিরাপদ শান্তি আর উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন নিরাপদ শান্তিকে আরবিতে বলা হয় আমেনা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সুবহানাল্লাহ ও মুসলমান আজকে এই কথা প্রমাণ দিয়ে গেলাম আমার কোরআনের মধ্যে বলা আমার আল্লাহ রসুলকে পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয় গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য আজকে হিন্দু ভাইরা মানতে চায় না আজকে হিন্দু ভাইদের গ্রন্থ থেকে প্রমাণ হয়ে গেল ও হিন্দু ভাইরা আমাদের যিনি নবী তোমাদেরও তিনি নবী ঠিক কিনা ভাইরা আমার আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন উল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলো হে মানুষ সকল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কামিয়াব হয়ে যাবে অতএব হিন্দু ভাইরা যদি মুক্তি পেতে চাও আল্লাহকে মেনে রসুলকে মেনে মুক্তির জন্য পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা ভাইরা আমার এই সত্যের দাওয়াত রসুলের পরিচয় সমস্ত মানুষদেরকে দেওয়ার জন্য কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ সবার সবার ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন শেষ একটা কথা আপনাদের কাছে বলে যাই ও মুসলমান আমার রসুলের পরিচয় শুধু ইসলামের গ্রন্থে নয় হিন্দুদের গ্রন্থের মধ্যে খ্রিস্টানদের গ্রন্থের মধ্যে ইহুদিদের গ্রন্থের মধ্যে সব জায়গার মধ্যে আছে এই জায়গায় আমার রসুলকে যদি কেউ মেনে নেয় মৃত্যুর পরে মুক্তি পাবে আর যদি না মেনে নেয় চ্যালেঞ্জ করে বলতে পারে মৃত্যুর পরে জাহান্নামে যাবে আমি অনুরোধ করে বলছি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আমার রসুলকে মানা না মানা তোমাদের ব্যক্তি ব্যাপার কিন্তু অনুরোধ করে বলছি আমার রসুলকে নিয়ে কোনো প্রকার কটুক্তি করো না আমার রসুলকে ব্যঙ্গ করে কোনো চিত্র করো না আমার রসুলকে অপমাননা করে যদি কোনো কটুক্তি করা হয় আল্লাহর কসম এর আগে আমরা আন্দোলন করেছি বিচার চেয়েছি আমরা বিচার পাই নাই এখন থেকে আমরা ইনশাআল্লাহ আর বিচার চাইব না যদি কেউ রসুলকে নিয়ে কটুক্তি করে ইনশাআল্লাহ কারা কারা তৈরি আমরা বিচার করব বিচার মুসলমান ভয় পাচ্ছেন মনে হয় ভয় পাচ্ছেন মনে হয় ও মুসলমান জীবনটা দিয়েছে কে চিৎকার করে বলতে হবে জীবন দিয়েছে কে যৌবন দিয়েছে কে জীবন যৌবন আত্মীয় স্বজন পিতা মাতা সম্পত্তি চাইতে আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসেন আপনি মুমিনই না ঠিক কিনা ভাই আমার তোরা মুসলমান আমরা দেখেছি গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে জায়গায় জায়গায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সহ বুলার বুরহানুদ্দিন সহ বিভিন্ন জায়গায় আমার রসুলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আমরা আন্দোলন করি বিচার চাই বিচার পাই কথা বলেন বিচার পাই আমরা কি বলি যদি বলি আমরা যদি এখন আমি জিজ্ঞেস করি কমিটির ভাইদেরকে আপনাদেরকে যদি রসুলের জন্য রক্ত দিতে হয় আল্লাহর জন্য রক্ত দিতে হয় দিবেন কি দিবেন তো ইনশাল্লাহ না বাবা
আজকে থেকে ডায়ালগ পরিবর্তন করবেন। ও মুসলমান, আমি বাঁচবো না মরবো জানি না, কোনোদিন কথা হবে কিনা জানি না, শেষ কথা বলে রাখছি, এখন থেকে মুসলমান আর রক্ত দেওয়া যাবে না। রক্ত অনেক দিয়েছি আমরা, রক্ত দেই এরা রক্ত খায়, রক্ত খেতে খেতে এদের জিহ্বাটা দুই হাত পর্যন্ত লম্বা হয়েছে। ও মুসলমান, এখন থেকে আর রক্ত দিলে চলবে না, আর শুধু রক্ত দেব না ইনশাল্লাহ, এখন থেকে রক্ত নেব, রক্ত নেব, নেব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন। আরেকটা জিনিস আপনাদের জন্য এনেছি, এটা একটা বই, কেন সাল্লা মূর্তি বোঝা, আমার লেখা প্রথম বই, এটা নামটা দেখে বুঝতেছেন ভিতরে কী ধরনের ভিটামিন দেওয়া আছে। 20 টাকা হাদিয়া, দোয়ার পরে এখান থেকে দেওয়া হবে, বের না করে আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ। এবং আমাদের এই মাসের দাওয়াতি, আমাদের মাসিক দাওয়া একটা পত্রিকা, এটাও 20 টাকা, যাদের পক্ষে সম্ভব হয় আমরা ইনশাল্লাহ সংগ্রহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জন্য কবুল করেন, জিহাদের জন্য কবুল করেন, জিহাদের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।